কক্সবাজার থেকে মানব পাচারকারী চক্রের মূল হোতা মোহাম্মদ বেলাল উদ্দিন সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে টেকনাফ উপজেলার লেঙ্গুরপিল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় সাতজনকে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি জানান, উন্নত জীবনের আশায় মালয়েশিয়া পাঠানোর কথা বলে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে দক্ষিণ লেঙ্গুরপিল এলাকার তৈয়বের বাড়িতে ভুক্তভোগীদের রাখা হয়। পরে মিয়ানমারে নিয়ে আটকে রেখে মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করত পাচারকারীরা। টাকা না পেলে সবাইকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। পাচারকারী চক্রটির সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানায় পুলিশ। এবং অভিযান পরিচালনা করে এই সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের মূল হোতা বেলালকে আমরা গ্রেপ্তার করি এবং সাথে সাথে তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করি এবং অত্যন্ত সুকৌশলে আমরা এই পাচারকৃতদেরকে মায়ানমার হতে বাংলাদেশে ফেরত নিয়ে আসি এবং এ ঘটনার জন্য সদর থানায় অভিযান এখন অব্যাহত আছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে।